রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা ইয়াতাফাক্কাদু আসহাবাহু ওয়া ইয়াসআলু আন-নাসা আম্মা ফিন নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপরে সব সময় সজাগ দৃষ্টি রাখতেন এই হাদিসের দ্বারাই প্রমাণ যে বর্তমান পৃথিবীতে যে যুগে আমরা বসবাস করছি যে জিনিসগুলো ঘটছে আমাদের চারিপাশে হোয়াট ইজ হ্যাপেনিং সারাউন্ডিং আস আমাদের পার্শ্ববর্তীতে কি হচ্ছে তার প্রতি সজাগ দৃষ্টি একটা মুসলমানের বিশেষ কর্তব্য সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে নামাজ রোজা এবং ইসলামে এই সমস্ত কাজগুলো করতে বলেননি বরং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রোগমুক্ত রাখা জাম যেন কোনোভাবে মানুষকে অ্যাট্যাক না করতে পারে এই ধরনের যে সমস্ত জিনিস মানুষকে ক্ষতি করতে পারে সেই সমস্ত জিনিস থেকে আজ থেকে 1400 বছর সতর্ক করে গেছেন আমরা আশ্চর্য হয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন তাহিরু আফনিয়াতাকুম ফা ইন্নাল ইয়াহুদা লা তুতাহিরু আফনিয়াতাহুম মুসলমান সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন দেখো তোমরা বাড়ির আঙ্গিনা উঠান বলুন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আমি পুরো হাদিসের টেক্সটের সঙ্গে বলছি আমরা মনে করি এই সম্পর্কে হাদিসের বা কোরআনের ইসলামের কোনো ডিরেকশন কি কোনো নির্দেশিকা কোনো গাইডলাইন্স নেই মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1400 বছর পূর্বে বলছেন তাহিরু আফনিয়াতাকুম তোমাদের পরিবার পরিজন যেখানে বসবাস করে সেই সারাউন্ডিংকে সেই পার্শ্ববর্তী এলাকাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যদি আমরা এটা রাখতে পারতাম তাহলে যে রোগে আজকে আমরা ভুগছি পুরো দেশ আজকে ঠকঠক করে কাঁপছি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য এই পরিস্থিতি অবশ্যই এখানে হতো না আমরা জানি কোভিড-19 যে ক্ষতি সমাজের হয়েছে এই সমস্ত প্রাণ আমরা হারিয়েছি আনম্যাচিউর পরিবর্তে আপনার যথেষ্ট বয়স আপনার পাওয়ার পূর্বেই তাদেরকে আমরা হারিয়েছি সেই বিপদ সেই রোগ সেই ব্যাধি সমাজ থেকে কোনো রকমে তারা মুখ ফিরিয়েছে এখনো সমাজ সেই ধাক্কা সামলে উঠতে পারেনি তার মধ্যে আবার ডেঙ্গু রোগের এই বাড়বাড়ান্ত এতে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে এমনকি কিছু কিছু জায়গা থেকে যে সমস্ত নিউজ পাওয়া যাচ্ছে যুবক এবং 30-35 বছর বয়স এই ধরনের আপনার যুবকরাও প্রাণ হারাচ্ছে যদি আমরা এই সচেতনতা শিবির এই ধরনের বা মিছিল করতে পারি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনা যায় তাহলে অবশ্যই আমরা এই সমস্ত দিকগুলোকে আমরা মেনটেন করতে পারবো এই সমস্ত বিপদ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এখানে একটা প্রশ্ন জাগে ছোট্ট একটা প্রত্যন্ত গ্রামে ডাউন ট্রাডেন অফ ভিলেজ একটা প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা মিছিল করার উপকারটা কি এতে কি লাভ হবে এতে কি আদৌ অ্যাওয়ারনেস বা সচেতনতা আসবে কি এর উত্তর হচ্ছে যদি আমরা এই ধরনের অনুষ্ঠান এই ধরনের মিছিল এই ধরনের ক্যাম্পেইন প্রত্যেক গ্রামে গ্রামে করি প্রত্যন্ত গ্রামও সেখানে যদি করা হয় তাহলে মানুষের মধ্যে অবশ্যই একটা অ্যাওয়ারনেস সেখানে জাগ্রত ভাব একটা চলে আসবে যে না বাচ্চাকে মনাকে কচিকে আমরা সকলেই সবার সময় বিশেষ সবসময় একটা সজাগ দৃষ্টি থাকবে ওকে যেন মশায় না কামড়ায় মশায় কামড়ালে এই ধরনের রোগ হতে পারে এই তো আজকের এই মিছিল বলে গেল সব খেয়াল রাখ যে যে করছে না তাকে অন্য মানুষ তাকে সচেতন করবে এই জন্য এই ধরনের মিছিলের প্রয়োজন আছে কিন্তু এই উদ্যোগটা নেবে কে কে করবে এতটা এই সমস্ত দায়িত্বগুলো নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করার লোক অনেক কম আছে আপনার হাবড়া ব্লকের 2 নম্বর ব্লকের ইমাম মজুন সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হয়েছে এবং এই সচেতনতা শিবির যে করা হয়েছে মিছিল করা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আর একটা প্রশ্ন যে সমাজের যারা বিশেষ করে ইমাম মজেন এবং যারা আপনার আলেমুল আমাদেরকে আমরা মনে করি দে আর নট অফ দ্য টু দ্য ফেস অফ দ্য মডার্ন অ্যাফেয়ার্স বর্তমান যে সমস্ত পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে তাদের জ্ঞান নেই তারা জানে না কি ঘটছে না ঘটছে কিন্তু দেখা যাচ্ছে মসজিদের একজন ইমাম হয়েও এই ধরনের একটা সচেতন শিবির আপনার সচেতন মিছিল করছে যা এটা উইটনেস ইট গিভস উইটনেস এটা আমাদের সাক্ষ্য দিচ্ছে ইমাম মজিন এবং আলেম ওলামা তারা শুধু মসজিদের মধ্যেই থাকে না বরং পৃথিবীতে কি ঘটছে
সব জায়গায় তাদের একটা সজাগ দৃষ্টি থাকে সমাজকে জাগ্রত করার চেষ্টা করছে এইভাবে আমরা যদি যে যেমন ভাবে পারি সমাজকে যে মনে করেন আজকের আপনার এই সচেতনতা মিছিল হলো ডেঙ্গু সম্পর্কে শিক্ষা দীক্ষা আর যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলোকে সমাজে নিয়ে আলোচনা করা যায় বারবার বলা যায় তাদের বিবেক একদিন নড়বে একদিন তাদের মধ্যে সচেতনতা আসবে এইভাবে সমাজ ডেভেলপমেন্ট করবে সমাজের কোন কোন সমাজের কোন জাতির পতন একদিনে হয়নি শত শত বছর লেগেছে পতন হতে মিনিমাম আপনার এক ডেকেড 10 বছর 20 বছর লেগেছে তাদের পতন হতে ঠিক তদ্রূপভাবে কোন জাতি কোন পার্টি পতন রাতারাতি হয় না তাদের ডেভেলপমেন্ট যেমন রাতারাতি হয় না ঠিক তদ্রূপভাবে তাদের পতন রাতারাতি হয় না আমরা যদি সচেতন করতে চাই সমাজকে আজকের করলাম কালকের ফল দেখতে চাই এটা দেখা যায় না এটা সমাজ এখানে সময় লাগে এই ধরনের অনুষ্ঠান যদি আমরা একাধিকবার করি তাহলে একটা সময় এমন আমরা দেখব যে সেখানে হ্যাঁ সত্যিকারের মানুষ সচেতন হয়েছে মানুষের মধ্যে আগে যে সমস্ত ভুল ধারণা ছিল সেই সমস্ত ভুল ধারণাগুলো আমরা রিমুভ করতে পেরেছি সুশীল সমাজ গড়তে পেরেছি তাতেও আমাদের কিছু অবদান থাকবে সেই জন্য আমি সর্বশেষে যারা আজকের গ্রাম বিশেষ করে আপনার তাজপুর গ্রামবাসী ইমাম মজেন হাবড়া 2 নম্বর ব্লকের ইমাম মজেন সংগঠন এবং যে সমস্ত ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে এই আপনার মিছিলকে সাফল্যমণ্ডল করার জন্য সাকসেস করার জন্য তাদের অ্যাক্টিভ কোঅপারেশন করেছেন সক্রিয় সহযোগিতা করেছেন তাদের আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাই এবং এই ধরনের সমাজ সচেতনামূলক এবং সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে গরিব পেয়েছিলাম দরিদ্র পেয়েছিলাম তোমার কাছে কোনো অর্থ ছিল না তুমি এতিম ছিলে ফাগনা আমি তোমাকে অর্থ সম্পদ দিয়ে ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের একদম ধনীপতি কোটিপতি তোমাকে করে দিলাম তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থ সম্পদগুলোকে এই ওয়েলথকে এই ফাইন্যান্সকে কোথায় খরচ করেছিলেন এই প্রশ্ন আমরা একবার ভেবেছি এর উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের অর্থ সম্পদগুলোকে সমাজের উন্নয়নমূলক কাজের মধ্যে আপনার ব্যয় করতেন খরচ করেছিলেন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছুই ছিল না তার সাক্ষী স্বরূপ আমি বলতে পারি বুখারী শরীফের হাদিস একেবারে প্রথমে বুখারী শরীফের প্রথমের দিকে হাদিসটা আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার ওহি পেলেন রেভিলেশন যখন ওনার কাছে আসলো আতঙ্কে তিনি বাড়িতে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সান্ত্বনা দিচ্ছেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা وتحمل الكل وتكسر المعدومة وتقرع الضيف وتعين على نوائب الحق আমি খাদিজা বলছি মোহাম্মদ আমার স্বামী তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি শোনো তোমার মতন ব্যক্তি যে সমাজের সচেতন করার জন্য সর্বদা লেগে আছে সমাজের উন্নয়ন কামনা করে প্রত্যেকটা মানুষের সহযোগিতা যদি হাত বাড়িয়ে দেয় এই ধরনের ব্যক্তিত্বের কোনো সময় অমঙ্গল স্পর্শ করতে পারে না যে সমস্ত শব্দগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনার জন্য দেওয়ার জন্য বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মিনিংফুল সিগনিফিকেন্ট আছে শব্দগুলোর শব্দগুলো হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিমা যারা আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চায় আপনি তার সঙ্গে সম্পর্ক গড়তে চান ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা যারা অসহায় দুর্বল আর্থিক তাদের কোনো ব্যবস্থা নেই তাদের আর্থিকের জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইন্নাকা লা তাহমিলুল কাল্লা ফ্লেক্সিবল মাদুমা যারা নিঃস্ব তাদেরকে তাদের পাশে আপনি দাঁড়ান এবং যখন কোনো প্রাকৃতিক যখন কোনো ধরনের সমস্যা আসে কোনো ধরনের বিপদ আসলে পড়ে পৃথিবীর বুকে সেখানে অর্থ সম্পদ আপনিই খরচ করেন এই ধরনের সামাজিক ব্যক্তি এই ধরনের সমাজ কল্যাণমূলক যে ব্যক্তি কাজ করে তার কোনোদিন অমঙ্গল স্পর্শ করতে পারে না তুমি যেটা দেখেছো তোমার কাছে যে ওহিটা প্রথমে এসছে অবশ্যই কোনো ভাঙ্গ ভালোর জন্য এসে তুমি হয়তো এখন বুঝতে পারছো না আগামীতে বুঝতে পারবে এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন এ দ্বারা আমরা এটা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে যে সম্মান পেয়েছিলেন তার সমাজের কিছু সেবা করার জন্য ঠিক তদ্রূপভাবে আমরা যদি এই ধরনের সচেতনতামূলক কাজ করি সমাজ কল্যাণমূলক কাজ করি মানুষ আমাদের পাশে থাকবে আমাকে আমাদেরকে গ্রহণযোগ্যতা দেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আজকের এই যে ডেঙ্গু আপনার মিছিল হলো এর যে আসল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা মশারি টাঙিয়ে ঘুমাই এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এর দিকে আমরা বিশেষ গুরুত্ব দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন